এখানে আর একটা বিতর্ক এখানে জন্ম নিয়েছে, সেটা হলে এখন এই নতুন মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের খবর আমরা এক সেকেন্ডে পেয়ে যাই। সৌদি আরবে চাঁদ উঠে গেছে আমরা খবর পেয়ে গেলাম, আরাফার দিন কোন দিন আমরা খবর পেয়ে গেছি। তাহলে আমরা কি সৌদি আরবের তারিখের সাথে মিল রেখে রোজা শুরু করব? সৌদি আরবে যেদিন ইয়াউম আরাফা ওই দিন আমাদের হলো জিলহজ মাসের 8 তারিখ, তাহলে আমরা কি আমাদের তারিখ অনুযায়ী 9 তারিখে সিয়াম রাখবো আরাফার সিয়াম, নাকি সৌদি আরবের আরাফার সাথে সিয়াম রাখবো? আর যদি আপনি 8 তারিখও রাখেন 9 তারিখও রাখেন, সব বিতর্ক থেকে বের হয়ে আসলেন। আর আরাফার দিবসকে কোন দিবস বলা হয়? যেই দিবসে হাজি সাহেবরা আরাফার মাঠে অবস্থান করবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই 10 দিনের ভিতরে আর একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে, সেটা হলো সিয়াম ইয়াউম আরাফা। যদিও 9 দিন পুরোটাই নফল সিয়াম পালন করার কিছু বর্ণনা পাওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্ত্রীগণ ওনারা এই 9 দিন পুরোটাই সিয়াম পালন করতেন, যেহেতু সিয়াম নফল ইবাদত সেহেতু এই 9 দিন পুরো রাখা যেতে পারে। বিশেষ করে এই 10 দিনের ভিতরে একটি দিবস আছে, যেই দিবসের নাম হলো ইয়াউম আরাফা, আরাফার দিবস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউম আরাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আরাফার দিবসে সিয়াম পালন করার ফজিলত সম্পর্কে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা আহতাসিবু আন ইউকাফিরাস সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়াল্লাযী বাদাহু, আমি আশা রাখি আরাফার একদিন সিয়াম পালনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 1 বছর আগের এবং 1 বছরের পরের সাগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এটা অনেক বড় ফজিলতপূর্ণ একটি কাজ, একদিনের সিয়াম 2 বছরের সাগীরা গুনাহ মাফ, যেখানে একজন মানুষ ঘর থেকে বের হলেই তার চোখ থেকে গুনাহ হচ্ছে, পা থেকে গুনাহ হচ্ছে, তার চলা থেকে গুনাহ হচ্ছে, লেনদেনের ক্ষেত্রে গুনাহ হচ্ছে, রাস্তার হক দিতে পারছে না, মানুষের হক দিতে পারছে না, শুধু গুনাহ আর গুনাহ। সেখানে যদি আমরা এই ছোট্ট আমলের বিনিময়ে নিজেকে 2 বছরের গুনাহ থেকে পবিত্র করতে পারি, তাহলে এর চেয়ে বড় সুযোগ তো আল্লাহ পাক আমাদেরকে আর দিবেন না। এই জন্য আমরা প্রত্যেকেই আরাফার দিনে ছোট বড় নারী পুরুষ সবাই অবশ্যই সিয়াম পালন করার চেষ্টা করব ইনশা আল্লাহ তাআলা। আরাফার দিনে সিয়াম রাখলে 2 বছরের গুনাহ মাফ। তাহলে আরাফার দিন কোন দিন? জিলহজ মাসের 9 তারিখে আরাফার মাঠে হাজি সাহেবেরা অবস্থান করে। এটা নিয়ে কোনো বিতর্ক নেই, কোনো সমস্যা নেই, সবাই রোজা রাখছে আরব দেশে সবাই। সমস্যাটা কোথায় হয়ে গেছে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছিলেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা যে যে দেশে আছো ওই দেশের চাঁদ এবং সূর্যকে ফলো করে তোমরা তোমাদের ইবাদতের সময়টাকে নির্ধারণ করে নাও। আমার জুমার সময় শুরু হবে আমার দেশের, যে যখন ঢলে যাবে তখন থেকে, আসরের সময় আমার দেশের সূর্যের সাথে সম্পর্ক, আর আমার দেশের তারিখ ইবাদতের তারিখ রোজা রাখবো কখন থেকে? যখন চাঁদ দেখতে পাবো। ঠিক আছে, যেই দেশে যখন থেকে চাঁদ দেখবে সেখান থেকেই অন্যান্য ইবাদত সহ রোজার শুরু এবং শেষ হবে, যার জন্য আমরা আমাদের দেশে চাঁদ দেখে রোজা শুরু করি, চাঁদ দেখে ঈদ পালন করি। এখানে আর একটা বিতর্ক এখানে জন্ম নিয়েছে, সেটা হলে এখন এই নতুন মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের খবর আমরা এক সেকেন্ডে পেয়ে যাই। সৌদি আরবে চাঁদ উঠে গেছে আমরা খবর পেয়ে গেলাম, আরাফার দিন কোন দিন আমরা খবর পেয়ে গেছি। তাহলে আমরা কি সৌদি আরবের তারিখের সাথে মিল রেখে রোজা শুরু করব? ঈদ উল ফিতর ঈদ আজহা শুরু করব? এটা নিয়ে কিছু মানুষ এই পক্ষে এসে সৌদি আরবের সাথে ঈদ করে, কিন্তু আমরা এ বিষয়ে যেটা সঠিক মাসআলা সেটা হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা দিন রসুলের যুগে দিয়েছেন ওই দিনটা এমন ছিল না যে যুগের সাথে সাথে তারা মানে প্রযুক্তি বৃদ্ধির কারণে সেটা পরিবর্তন হবে, তা না। ইবাদতের হিসাব ওই 1400 বছর আগে যেটা ছিল কিয়ামত পর্যন্ত ওটাই থাকবে। রসুল ওই যুগে বলেছেন চাঁদ দেখে সিয়াম রাখো, আমাদের এই সিস্টেম এখনও চলতেই থাকবে, এখনও চলতেই থাকবে। এখন কথা হলো এই যে আমরা সৌদি আরবের সাথে চাঁদ রাখি না, এখন সৌদি আরবে যেদিন ইয়াউম আরাফা ওই দিন আমাদের হলো জিলহজ মাসের 8 তারিখ, তাহলে আমরা কি আমাদের তারিখ অনুযায়ী 9 তারিখে সিয়াম রাখবো আরাফার সিয়াম, নাকি সৌদি আরবের আরাফার সাথে সিয়াম রাখবো? এ বিষয়ে আমি লম্বা আলোচনা করার সুযোগ নাই, যেহেতু জুমার খুতবা, সংক্ষিপ্তভাবে যেটা বলবো সেটা হলেই অন্যান্য সকল ইবাদত বা সিয়ামের সম্পর্ক চাঁদ দেখার সাথে। আর দেখেন এই আবু কাতাদার হাদিসে রসুল কিন্তু বলে নাই যে 9 তারিখে সিয়াম পালন করার ফজিলত কি, এটা বলে নাই। তিনি বলছেন আন সিয়াম ইয়াউম আরাফা,
আরাফার দিবসের সিয়াম। আর আরাফার দিবসকে কোন দিবস বলা হয়? যেই দিবসে হাজি সাহেবরা আরাফার মাঠে অবস্থান করবে। আর আরাফার মাঠ বিশ্বের কোথাও নেই, সৌদি আরবে আছে। অতএব যেহেতু আমরা এখন জানতে পারছি, বুঝতে পারছি আরাফার মাঠ কোন দিন, কোন দিন হাজি সাহেবরা আরাফার মাঠে অবস্থান করছে, অতএব আমরা সেই দিনকেই ফলো করে সিয়াম রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বৎসরের দুই বৎসরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, ঠিক আছে, আমাদের দেশে যেই তারিখে হোক না কেন। আর একটা মত আছে, সেটা হলেই যে না, নিজ দেশের তারিখ অনুযায়ী 9 তারিখে সিয়াম আরাফা রাখবে আমাদের দেশের তারিখ অনুযায়ী। তো একটু আগে বললাম যে এই হাদিসের ভিতরে আন সিয়াম তিসআ জিল হাজ্জা নেই, বরং আছে আন সিয়াম ইয়াউম আরাফা। এই সিয়ামের সম্পর্কটা হলো আরাফার দিবসের সাথে, এই জন্য এটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। তারপরেও বলবো যারা বলছেন 9 তারিখে সিয়াম রাখতে হবে, তাদের কথা উড়িয়ে দেওয়ার মতো কোনো অবকাশ নেই, যেহেতু এটা ইস্তিহাদি বিষয়, এটা বুঝের মধ্যে পার্থক্যের বিষয়। এ বিষয়ে কোনো পক্ষে বাড়াবাড়ি না করে যে যেখানে আসেন, যার কাছে যেটা ভালো লাগে আপনি সেটার উপর আমল করেন, আল্লাহর কাছে সওয়াবের আশা করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সব থেকে বঞ্চিত করবে না। তার সাথে সাথে বলবো যেহেতু 9 দিন পুরাটাই নফল সিয়াম পালন করা যায়, যদি 9টা করেন তাহলে ওর মধ্যে 8ও আছে, 9 আছে, সবই আছে। আর যদি আপনি 8 তারিখও রাখেন, 9 তারিখও রাখেন, সব বিতর্ক থেকে বের হয়ে আসলেন, ঠিক আছে। ইনশাআল্লাহ যারা পারিত পক্ষে পারবেন তারা অবশ্যই ইয়াউম আরাফা, আর যদি পারেন তাহলে 8 তারিখ ইয়াউম আরাফা, পরের দিন 9 তারিখ, সেই দিনও সিয়াম পালন করবেন, আল্লাহ যেন তৌফিক দান করে।